শুনেছি আমি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমার জন্য খুব কষ্টের বিষয়, কারণ আমার সাথে ওর লড়াইটা যেটা আছে সেটা লড়াইয়ের জায়গায় আছে। ও যে দোষটা করেছে, যে ভুলটা করেছে, ওর পরিপ্রেক্ষিতে লড়াইটা এটা নয় যে আমি ওর প্রাণহানি হবে বা ওর প্রাণে কোনো ক্ষতি হবে আর সেটা আমি দেখবো, সহ্য করতে পারবো, সেটা আমার জন্য হতে পারে না। কারণ ও হয়তো আমাকে নিজের ওয়াইফ বা আমাকে স্ত্রী মর্যাদা দেয়নি বা দিতে চায় না, বাট আমি তো ওকে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ মানে যে স্বামী, তাকে তো আমি সেইভাবে ভালোবাসি, আজ পর্যন্ত ভালোবাসি। তো আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক, আর আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর আমি তো আমার মেয়েকে নিয়ে, আয়রাকে নিয়ে ওর সাথে দেখা করতেও যেতে চাইছি, যে হয়তো 5 মিনিটের জন্য আমি ওর সাথে দেখা করে আসি, অন্তত মেয়েটা ওর সামনে থাকলে হয়তো একটু যদি ভালো ফিল করে। আমি ওর যে ওদের গ্রামে যে এক্স প্রধান, ও মমতাজ নাম বোধ হয়, ওকেও ফোন করলাম, তারপরে আরও রিলেটিভ কে ফোন করলাম, ওরা প্রত্যেকে আমাকে মিসগাইড করছে, ওরা আমাকে বলছে না যে আমি এক্স্যাক্ট আছে কোথায়, আমি ছোট বাচ্চা নিয়ে কোথায় দৌড়ে বেড়াবো, আমি কোথায় যাব। আমি যদি জানতে পারবো যে হ্যাঁ এক্স্যাক্ট জায়গায় ও আছে, তবে আমি ওখানে গিয়ে ওকে দেখতে পারবো। আমি স্বামীকেও কল করছি, ও আমার ফোন তুলছে না, আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি বাট সে কোনো রিপ্লাই দিচ্ছে না।